নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। মামার বাড়ি এসে বৃহস্পতিবার দুর্গাপুরের তমলা নালায় ডুবে মৃত্যু হলো দ্বিতীয় ভাইয়ের। পুলিশ জানিয়েছে মৃতদের নাম যথাক্রমে পূজা কুমারী, বয়স 7 বছর, এবং ঋষভ কুমার, বয়স 5 বছর। তারা বিহারের বাসিন্দা। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকেই শোকস্তব্ধ গোটা এলাকা। আগামী বছর 8,000 কোটি টাকার কৃষি ঋণের পাশাপাশি স্বয়ম্ভর গোষ্ঠীগুলিকে 1,200 কোটি টাকার ঋণ দেবে সমবায় দপ্তর। বৃহস্পতিবার কালনার হাঁসপুকুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে এসে বললেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। সিপিএমের রানীগঞ্জ এরিয়া কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার প্রয়াত প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের স্মরণে মিছিলের আয়োজন করা হলো। এদিন এই মিছিল ডলফিন মাঠ থেকে শুরু হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু রাস্তা ধরে তার বাংলা মোড় হয়ে বাজার এলাকা ঘুরে নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত। প্রায় 26 ঘন্টা পরে পুকুর থেকে উদ্ধার হলো তলিয়ে যাওয়া এক যুবকের দেহ। ঘটনাটি জামুরিয়ার আরশোলা মাঝি পাড়ার। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাময়ী টুডু, বয়স 32 বছর। তার শ্যালক সোমু মুর্মু জানান, বুধবার দুপুর 12টা নাগাদ স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়েছিল সাময়ী। আসানসোল পুরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রয়াত তৃণমূল কাউন্সিলর দেবাশিস ঘটকের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠান হলো আপার চেলি ডাঙ্গায়। দেবাশিস বাবুর মূর্তির সামনে থেকে একটি মিছিল বের করা হয়। আসানসোল আদালত চত্বর ঘেঁষা খড়ি মোড় হয়ে মিছিল এলাকা পরিক্রমা করে। দুপুরে পঙ্ক্তি ভোজ ও সন্ধ্যায় রবীন্দ্র ভবনে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 2007 সালে 27শে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল দেবাশিস বাবুর। ছেলে সেজে বাবার কাছ থেকে টাকা হাতাতো অভিযুক্ত। ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে আরশাদকে নৃশংসভাবে খুন করা হয়। কালনায় ছাত্র খুনের ঘটনায় এমনই নয়া মোড় নিল। রানীগঞ্জের বাঁশটা কুলিয়ারিতে কেকেএসসির তরফে বিভিন্ন সংগঠনগুলির ডাকা দুদিনের সাধারণ ধর্মঘটের বিরোধিতা সভা করা হলো। উপস্থিত হয়েছিলেন কেকেএসসির সাধারণ সম্পাদক হরেরাম সিং। রানীগঞ্জ শিল্পী সংঘের পরিচালনায় 4 দিনব্যাপী চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলো। রবিবার রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়া পাবলিক লাইব্রেরিতে ফিতে কেটে প্রদর্শনীশালার উদ্বোধন করেন এসিপি অলোক মিত্র। দুর্গাপুরে 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 2 জন। ঘটনাটি ঘটে পিয়ালা কালী মন্দিরের কাছে। আহত 2 জনকেই ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মেশিনে কারচুপি করে চাষিদের কাছে ধান লুট করছে মিল মালিকরা। যোগসাজস রয়েছে সরকারি দপ্তরেরও। ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয় গলসি 1 নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে। গণতন্ত্র রক্ষার দাবিতে কাটোয়ায় আইন অমান্য করলেন বিজেপি নেতৃত্ব। রাজ্যে 356 ধারা জারির দাবি তোলা হয়। নেতৃত্বে ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা।